রিয়েলমি X2 রিয়েলমির সর্বশেষ বাজেট অফারিং। রিসেন্টলি রিয়েলমি খুব ভালো ভালো ফোন রিলিজ করছে এবং তারই ধারাবাহিকতায় X2 এবং ফ্ল্যাগশিপ X2 প্রো মার্কেটে সাড়া ফেলে দিয়েছে। সো গাইজ, ওয়েলকাম টু সোর্স অফ প্রোডাক্ট। তো আজকে আমরা কোনো গটবাঁধা রিভিউ করছি না, আজকে আমরা দেখব রিয়েলমি X2 কি আসলেই মিড বাজেটে সেরা ফোন। এক্ষেত্রে আমরা রিনাউন্ড টেক রিভিউয়ার MKBHD এর 5 pillars অফ এ গ্রেট স্মার্টফোন মেথডটি ট্রাই করব। 5টি পিলার হলো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স এবং ব্যাটারি। রিয়েলমি X2 যদি 5টি পয়েন্টে ভালো করতে পারে এবং কতটা ভালো করে তার উপর নির্ভর করছে এর শ্রেষ্ঠত্বের দাবি। রিয়েলমি X2 একটি গ্ল্যাস স্যান্ডউইচ ডিভাইস। এর ফ্রন্ট প্যানেল এবং রিয়ারে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5, আর ফ্রেমটি প্লাস্টিকের। রিয়ার গ্লাসে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। রিয়েলমি পূর্বে তাদের ফোনগুলোতে প্লাস্টিক ব্যাক পার্ট ইউজ করত, তবে এবার মোর প্রিমিয়াম গ্লাস বিল্ড বেছে নিয়েছে তারা, যা আমার কাছে ভালো স্টেপ মনে হয়েছে। এতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে, আর প্লাস্টিক মিড ফ্রেম থাকায় এটি শক অ্যাবজর্বমেন্ট হিসেবে কাজ করবে। এটিকে রিয়েলমি XT730Gও বলা হয় কারণ এর ডিজাইন একদম সেম। সামনে থাকছে ওয়াটার ড্রপ নচ এবং এর বটম বেজেলও তুলনামূলক কম। এটি হাতে খুব প্রিমিয়াম ফিল দিচ্ছিল, যদিও এটি একটি মিড বাজেটের ফোন। এটি অনেক কম্প্যাক্ট এবং তুলনামূলক লাইট ওয়েটই বলা যায়। এর ওয়েট ডিস্ট্রিবিউশনও অনেক ভালো। ওভারঅল আপনি এটিকে হাতে নিয়ে অনেক কমফোর্টেবল ফিল করবেন। তো এর বিল্ড এবং ডিজাইন ফ্ল্যাগশিপ লেভেলের মতো, কমপ্লেন করার মতো কোনো সুযোগ দেয়নি এখানে। সাধারণত মিড বাজেট ডিভাইসগুলোতে IPS ডিসপ্লে ইউজ করে ম্যানুফ্যাকচারাররা, তাই এই বাজেটের কনসিউমারদের কিছুটা আফসোস থেকে যায়। তবে রিয়েলমি এবার চমক নিয়ে এসেছে। রিয়েলমি X2তে থাকছে স্যামসাংয়ের সুপার অ্যামোলেড প্যানেল। ডিসপ্লেটি 6.4 inch ফুল HD+। অ্যামোলেড হওয়ায় ডিসপ্লেটি প্রচুর শার্প এবং ভাইব্রেন্ট, একদম ডিপ ব্ল্যাক শো করছিল। 403 pixel ডেন্সিটি হয়, টেক্সটগুলো মোটামুটি ভালোই শার্প এবং ভিজিবল। রিয়েলমি এর অন্যান্য ওলেড প্যানেলের মতো এটিতে একটি ইস্যু লক্ষ্য করেছি আমি। এর ম্যাক্স ব্রাইটনেস 430 nits অনলি, যা ইনডোর এবং নর্মাল আউটডোরের জন্য যথেষ্ট হলেও প্রখর রোদে আপনাকে কিছুটা স্ট্রাগল করতে হবে। তবে আরেকটি বিষয় সত্যি অবাক করার মতো, তা হলো এর কালার রিপ্রোডাকশন। এতে অলমোস্ট ট্রু কালার শো করছিল, কোনো অ্যাগ্রেসিভ ভাইব্রেন্স অথবা এক্সট্রা স্যাচুরেশন ছিল না, তাই এর ওয়াচিং এক্সপিরিয়েন্স অনেক প্লিজিং। রিয়েলমি X2 এর ক্যামেরা সেকশনও চমকপ্রদ। এতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যা আগে রিয়েলমি X থেকে আপগ্রেড, যদিও X2 এর সাথে কিছুটা সিমিলার। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 megapixel f1.8 অ্যাপারচারের লেন্স, এরপর 8 megapixel আলট্রা ওয়াইড, 2 megapixel ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। কোনো টেলিফোটো লেন্স থাকছে না এবার। X2তে ফ্ল্যাগশিপ X2 প্রো এর সেম 64 megapixel সেন্সর ব্যবহার করা হয়েছে নর্মাল মোডে, যা 16 megapixel ফটো আউটপুট দেয়। ছবিগুলো প্রচুর শার্প এবং ডিটেইল ছিল, ডে লাইটে খুব ভালো পারফর্ম করছিল, ডাইনামিক রেঞ্জও অ্যাবাভ এভারেজ ছিল। তবে লো লাইটে কিছুটা সফট এবং স্মুথ আউটপুট পেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে ওভার এক্সপোজড হয়ে যাচ্ছিল। আপনি চাইলেই 64 megapixel মোডে ছবি তুলতে পারবেন, তবে আমার কাছে মনে হয়েছে এর চেয়ে নেটিভ 16 megapixel ছবি তোলাই অনেক বেটার। যদিও 64 megapixel অনেক বেশি ডিটেল পাওয়া যায়, তবে এর সাথে তাল মিলিয়ে নয়েজও একটু বেড়ে যাচ্ছিল। আলট্রা ওয়াইডের শটগুলো দিনের বেলা ভালোই মনে হচ্ছিল, তবে 2x জুম এর ছবিতে ডিটেলস অনেক কম, কারণ X2তে কোনো ডেডিকেটেড টেলিফোটো লেন্স থাকছে না। ম্যাক্রো ক্যামেরা নিয়ে আমি কিছুটা হতাশ। প্রথমত এর সেন্সর মাত্র 2 megapixel এবং এর ছবির চারপাশে কিছুটা ব্ল্যাক এরিয়া থাকে, আর ওভারঅল ছবির কোয়ালিটি ডিসঅ্যাপয়েন্টিং। এর চেয়ে মেইন ক্যামেরা দিয়ে জুম করে ছবি তুললেও বেটার রেজাল্ট আসে। তবে ফ্রন্ট ক্যামেরার ইমেজ কোয়ালিটিতে আমি ইমপ্রেসড। সেলফি পোর্ট্রেটগুলো ন্যাচারাল, স্কিন টোন খুব অ্যাকুরেট এবং পাঞ্চি কালার থাকছিল, আর বোকেগুলো খুব ন্যাচারাল। 60% স্লাইডারে পোর্ট্রেটের এজ ডিটেকশন আমার কাছে সবচেয়ে অ্যাকুরেট এবং সুইটেড মনে হয়েছে। রিয়েলমি X2তে 4K অ্যাট 30 FPS রেকর্ড করতে পারবেন, 4K কোয়ালিটি যথেষ্ট ভালো, থাকছে গুড ডিটেলস এবং ডায়নামিক রেঞ্জ। 1080p পাচ্ছেন ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন, সাথে আরও থাকছে আলট্রা স্টেডি মোড। এ স্ট্যাবিলাইজেশন খুব ভালোভাবেই কাজ করছিল। এছাড়াও এতে 720p অ্যাট 960 FPS সুপার স্লো মোশন ভিডিও ক্যাপচারের ফিচারও থাকছে, যদিও তা অনেকটাই সফটওয়্যার প্রসেসিং, তবে ফিচারটিকে স্বাগত জানাচ্ছি। সব দিক বিবেচনা করলে এই প্রাইসে ক্যামেরা সেকশনে রিয়েলমি X2 অনেক ভালো আউটপুট দিয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশনে, পারফরমেন্স।
এই প্রাইস রেঞ্জে বেশিরভাগ ডিমান্ডিং ফোনগুলোই স্ন্যাপড্রাগন 710 বা 712 এই প্রসেসরগুলো অফার করছে। তবে রিয়েলমি X2 এখানেও ট্রাম্প কার্ড খেলে দিল। X2কে পাওয়ার করছে স্ন্যাপড্রাগন 730G। এটি 730-এর একটি আপগ্রেডেড ভার্সন এবং বর্তমানে স্ন্যাপড্রাগনের বেস্ট মিড রেঞ্জ অফারিং। এটি যথেষ্ট পাওয়ারফুল এবং এনার্জি এফিশিয়েন্ট। মিড টু হাই ডিমান্ডিং গেমগুলো খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল, কোনো প্রকার ফ্রেম ড্রপ অথবা স্ট্যাটারিং লক্ষ্য করিনি আমি। এছাড়াও 4-8GB র্যাম এবং UFS 2.0 ফাস্ট স্টোরেজ দিচ্ছে, স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স এবং মাল্টিটাস্কিং ক্যাপেবিলিটি। রিয়েলমি X2 আগের 4টি সেক্টরে খুব ভালো পারফর্ম করেছে, তবে কি ব্যাটারিতে তারা কম্প্রোমাইজ করেছে? এই চিন্তা যদি করে থাকেন তাহলে রিয়েলমি আপনাকে আবারও অবাক করবে। X2তে থাকছে 4000 mAh ব্যাটারি, যা ইজিলি 8 hours মতো স্ক্রিন অন টাইম দিচ্ছিল, যা নিঃসন্দেহে মোর দেন এনাফ ফর ডেইলি ইউসেজ। এছাড়াও এতে থাকছে 30W ভুক ফ্ল্যাশ চার্জিং, যা 30 মিনিটসে 67% এবং 1 hour and 13 মিনিটসে 100% ফুল চার্জ করতে পারে। মিড রেঞ্জ একটি ফোনে এটি সত্যি অবাক করার মতো এবং প্রশংসনীয় একটি ফিচার। এই তো গেল 5 pillars অফ এ গ্রেট স্মার্টফোন। X2 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অনেক ডিউরেবল এবং ইমপ্রেসিভ। ডিসপ্লে অ্যামোলেড এবং স্টানিং। ক্যামেরা ওভারঅল গুড, পারফরমেন্স বেস্ট ইন ক্লাস, এবং ব্যাটারি অবশ্যই ইমপ্রেসিভ উইথ ভুক ফ্ল্যাশ চার্জিং। এছাড়াও এতে অনেক ছোট ছোট ফিচার থাকছে, যেমন মাইক্রো SD এক্সপ্যানশন, 3.5mm হেডফোন জ্যাক উইথ ডলবি অ্যাটমস এবং ফাস্ট আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আমার মতে এটি বর্তমানে মিড বাজেট রেঞ্জের সেরা ফোন, কারণ এতে কোনো মেজর কম্প্রোমাইজ করা হয়নি। প্রতিটি সেক্টরে এটি খুব ভালো পারফর্ম করেছে। সুতরাং কারো বাজেট 20-25 হাজারের মতো হলে নিঃসন্দেহে রিয়েলমি X2 বর্তমানে মোস্ট রিকমেন্ডেড স্মার্টফোন এবং বেস্ট চয়েস। রিয়েলমি X2 সহ যে কোনো স্মার্টফোন কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.sourceofproduct.com। বর্তমানে আমাদের অনেক অফার এবং ডিসকাউন্ট চলছে। এসব অফার এবং ডিসকাউন্ট সম্বন্ধে জানতে আমাদের সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকুন। ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।